হাই, হ্যালো স্টুডেন্ট, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইউ, ওয়েলকাম এগেইন ইন বঙ্গ পাঠশালা। তো স্টুডেন্ট, আজকে ক্লাস আমরা অষ্টম শ্রেণী বা ক্লাস 8 এর ছোটদের পথের পাঁচালী যে গল্পটা ছিল সেই গল্পেরই হচ্ছে আমরা পঞ্চদশ পরিচ্ছেদ থেকে শুরু করব, ঠিক আছে? তো অলরেডি আমরা এই চ্যাপ্টার হচ্ছে যেটা হচ্ছে নর্মাল রিডিং পড়া, সেটা আমরা পড়ে পুরো গল্পটা তোমাদের বুঝিয়েছিলাম। তো আজকের আমরা এই অধ্যায়ের মধ্যে বা এই পাঠের মধ্যে যে কোয়েশ্চেন গুলো আসতে পারে পরীক্ষায় সেগুলো মেনলি ডিসকাস করবো। কিন্তু তার সাথে সাথে তোমাদের আরো একটা কথা আমি বলে রাখি, সেটা তোমরা অনেকেই কি করো ভাবো হয়তো এই কোয়েশ্চেন গুলোই হচ্ছে সব আর কিছু নেই, কিন্তু আমি তোমাদের একটা কথা বলি, তোমরা হচ্ছে শুধু এই কোয়েশ্চেন গুলোকে ফোকাস কখনোই করবে না, আগে তোমাকে গল্পটা পড়ে তার সামারিটা বুঝতে হবে, কি কি বলা হয়েছে সেই জিনিসগুলো মাথায় রাখতে হবে। তারপরে হচ্ছে তুমি এসে হচ্ছে নিজে হচ্ছে যে কটা কোয়েশ্চেন এখানে দেওয়া আছে সেগুলো অ্যাটেন্ড করো। এরপরে হচ্ছে তুমি কি করছো, পুরোটা যদি পড়া থাকে এছাড়াও যদি বাইরের কোনো কোয়েশ্চেন আসে সেটাও কিন্তু তুমি ইজিলি অ্যান্সার করতে পারবে। তো সেই জন্য সব সময় চেষ্টা করো ফার্স্টে হচ্ছে রিডিং পড়ে হচ্ছে পুরো গল্পটাকে হচ্ছে আয়ত্ত করার, পুরো গল্পটাকে বোঝার, এবং এবং গল্পটা খুব সুন্দর যেহেতু, তো সেক্ষেত্রে বুঝতে আমার মনে হয় না খুব একটা তোমাদের অসুবিধা হবে। কিন্তু যারা পড়তে চাও না, শুধু পরীক্ষার জন্য কোয়েশ্চেন পড়তে হয়, তাদের জন্য কিন্তু একটু ডিফিকাল্ট হতে পারে। তো সেই কারণে হচ্ছে আমি প্রত্যেককে বলবো যে আগে গল্পটাকে পড়ো, যদি পড়তে ইচ্ছে না করে তাহলে আমি যে ক্লাসগুলো করেছি সেই ক্লাসগুলো করো। খুব সুন্দরভাবে আমি প্রত্যেকটা লাইন পড়ে পড়ে ওটাকে এক্সপ্লেইন করেছি, ঠিক আছে? চেষ্টা করেছি বেটার করার, তো সেগুলো হচ্ছে করেছি, তো সেগুলো হচ্ছে শুনলেও তোমরা অনেকটাই কিন্তু ইমপ্রুভ করতে পারবে। ওকে, তো স্টুডেন্ট ফার্স্ট কোয়েশ্চেন কি দেওয়া আছে দেখো, বলেছে অপু কাকে দাদু বলে ডাক, তো নরোত্তম দাস বাবাজিকে অপু দাদু বলে ডাকতো, ঠিক আছে? এর আগে আমরা দেখেছিলাম যেখানে হচ্ছে অপু সেই হচ্ছে বিকেল বেলা তার বাবা হচ্ছে কি সেই বয়স্কদের যে আড্ডা সেখানে নিয়ে যেত, এবং সেখানে কিন্তু তার মধ্যে ছিল নরোত্তম দাস হচ্ছে একজন। তো এই নরোত্তম দাসকে কিন্তু সে বাবাজি বলে হচ্ছে সরি, নরোত্তম দাসকে কিন্তু সে দাদু বলে ডাক। নাও, তারপরে চলে আসি আমরা, দাদু তাহলে এবার তুমি আমায় সেই বইখানার ছবি দেখো, ঠিক আছে? নরোত্তম দাস দাদু অপুকে কোন বইয়ের ছবি দেখিয়েছে, তো এখানে দেখো সেই প্রেম ভক্তি চন্দ্রিকা যে হচ্ছে বইটার কথা বলেছিল সেই বইয়ের কিন্তু ছবি দেখানোর কথাই হচ্ছে অপুকে এখানে বলেছিল, এবং সেই বইয়ের ছবি কিন্তু দেখিয়েছে। অপু নরোত্তম দাসের বাড়ি থেকে কোন ফুল কুড়িয়ে নিয়ে আসে, মুচকুন্দ চাপা ফুল অপু কিন্তু হচ্ছে নরোত্তম দাসের বাড়ি থেকে কুড়িয়ে নিয়ে আসে। তারপরে চলে আসি আমরা পরের কোয়েশ্চেন, বলেছে সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন ও উত্তর, বৃদ্ধ নরোত্তম বাবাজির সঙ্গে অপুর কিভাবে ভাব হয়েছিল, তো গাঙ্গুলি পাড়ার গৌরবর্ণ দিব্যকান্তি সদানন্দ বৃদ্ধ নরোত্তম দাস বাবাজির সঙ্গে অপুর খুব ভাব, ঠিক আছে? এবং কিভাবে হয়েছিল, ছোটবেলা থেকেই পিতা হরিহর অপুকে নিয়ে যেতেন তার কাছে, তখন থেকেই তাদের মধ্যে বন্ধুত্ব, দাদু বলে ডেকে অপু তার কাছে গেলেই তিনি ঘর থেকে বেরিয়ে দাওয়ায় তালপাতার চাটাই বিছিয়ে তাকে বসতে দিতেন। অনেক সময় সারা বিকেল ধরে অপু তার সঙ্গে বসে গল্প করতো, তাই না? এই গল্পগুলো আমরা শুনেছিলাম, এবং নরোত্তম দাস বাবাজির কাছে তার কোনো সংকোচন লজ্জা বা ভয় ছিল না, ঠিক আছে? কারণ সে খুলে, কারণ দেখবে যখন আমরা কারোর সামনে হচ্ছে নিজেকে মানে মন খুলে যে কারোর সামনে কথা বলতে পারি, তখন দেখবো আমরা ইজিলি আমাদের যে কোনো হচ্ছে মানে সিক্রেট বলো আর হচ্ছে আনসিক্রেট বা যে কোনো বা যে কথাগুলো আমরা বলতে অনেক সময় লজ্জা পাই লোক সমক্ষে, সেইগুলো কিন্তু তাদেরকে আমরা ইজিলি বলে দিতে পারি। তো এখানেও ঠিক তেমনটাই হয়েছিল, তো এই দাদুর সাথে কিন্তু তার হচ্ছে খুব ভালো হচ্ছে সম্পর্ক ছিল, এবং সে দাদুকে কিন্তু সব ব্যাপারেই হচ্ছে গল্প গুজব করতো, কোনো রকম ভয় ভীতি লজ্জা এগুলো ছাড়াই, ঠিক আছে? এবার চলে আসো দেখো, বলেছে নরোত্তম দাস বাবাজির কাছে তার কোনো সংকোচ লজ্জা ভয় ছিল না, অপু নরোত্তম দাদুকে তার প্রেম ভক্তি চন্দ্রিকা বইটি বের করে ছবি দেখাতে বলতো, আর তিনিও বলতেন তখন যে মৃত্যুর আগে প্রেম ভক্তি চন্দ্রিকা বইটি তিনি অপুকে দিয়ে যাবে। তো দেখো এখানে হচ্ছে বয়স্কদের একটা জিনিস হচ্ছে খুব মানে দেখো, যেহেতু আমরা এই গল্পটা যখন পড়েছিলাম দেখেছিলাম এই যে হচ্ছে বয়স্ক, এই যে বয়স্ক যাকে অপু দাদু বলে ডাকে, ঠিক আছে, এই যে বৃদ্ধ হচ্ছে নরোত্তম বাবাজি, তিনি কিন্তু দেখো হিসেব মতো আমরা গল্প পড়তে পড়তে তার অন্য কোনো নাতি বা ছেলে এরকম কাউকে দেখিনি, এবং যে কারণে যারা হচ্ছে বয়স্ক হতো তাদের স্বাভাবিক কি এরকম একজন সঙ্গী বলতে পারো যে হচ্ছে দীর্ঘ সময় হচ্ছে তার সাথে ভালো মন্দ হচ্ছে গল্প করা, এবং ছোট যেহেতু মন বুঝতেই পারছো তারা কত খোলামেলা মিশতে পারে, ঠিক আছে, যদি একটু তার থেকে সাহস পায়, কারণ অনেক সময় কি হয় বড়রা একটু রাফ হওয়ার কারণে কিন্তু ছোটরা একটু ভয় ভয় থাকে, ভালো করে কথা বলতে পারে না। তো এই জিনিসটা যখনই মন থেকে হচ্ছে মুছে যাবে যে না এনার কাছে আমার কোনো ভয় নেই, তখন কিন্তু তারা খুব মন খুলে কথা বলতে পারে, এবং এই জিনিসটাই কিন্তু হচ্ছে নরোত্তম বাবাজি তার যে দাদু সে কিন্তু এই জিনিসটাকে খুব উপভোগ করতো, এবং সেই কারণেই কিন্তু বয়স্ক এই হচ্ছে দাদু তার যে হচ্ছে সব থেকে মূল্যবান যে জিনিসটা যেটা তার মনে হচ্ছে প্রেম ভক্তি চন্দ্রিকা, এবং যেটা হচ্ছে অপুর কাছেও মূল্যবান সেটা কিন্তু সে অপুকে দিয়ে যাওয়ার কথা বলেছে, বোঝা গেল? তো এই হচ্ছে আমাদের এই অধ্যায় থেকে হচ্ছে কোয়েশ্চেন আনসার, তো আশা করি তোমরা বুঝতে পেরেছো প্রত্যেকটা। তো এইভাবে হচ্ছে ছোট ছোট কিছু কোয়েশ্চেন আনসারই আসবে, আর তোমাদের জানো 5 থেকে 10 নম্বরই হচ্ছে আসে, এর থেকে তার থেকে বেশি কিন্তু আসে না, তো সেই জন্য হচ্ছে এইরকম ভাবে প্রত্যেকটা পরিচ্ছেদকে ভালো করে নিজেরা হচ্ছে একবার করে রিডিং পড়ে বা 2-3 বার রিডিং পড়ে তারপরে কোয়েশ্চেন আনসার গুলো করো, দেখবে এটা অনেক বেশি কিন্তু হেল্পফুল হবে, ঠিক আছে? নাও, আজকের ক্লাস আমরা এখানেই শেষ করবো, দেখা হচ্ছে তোমাদের সাথে আবার নেক্সট ক্লাস।